وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لعق العسل ثلاث غدوات من كل شهر لم يصيبه عظيم البلاء. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি এক মাসের মধ্যে তিন দিন হাতের তালুর মধ্যে মধু নিয়ে চেটে খাবে, সেই ব্যক্তির বড় ধরনের কোনো রোগ হবে না। আমি আবার রিপ্লাই করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি হাতের তালুর মধ্যে মধু নিয়ে মাসের মধ্যে তিন দিন চেটে খাবে, তার বড় ধরনের কোনো রোগ হবে না। তো চিন্তাই করতে পারছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধুর ব্যাপারে বলেছেন, 100% শিওর থাকবেন অবশ্যই যদি কোনো ব্যক্তি মাসের মধ্যে তিন দিন হাতের তালুর মধ্যে মধু নিয়ে চেটে খায়, তাহলে তার বড় ধরনের কোনো রোগ হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তো আছেই বটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন মধু হচ্ছে শিফা, অর্থাৎ মুমিনদের জন্য শিফা হচ্ছে মধু। তো কুরআনের মধ্যে বিস্তারিত আলোচনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস রয়েছে মধুর ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন জিনিসের মধ্যে শিফা রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে হিজামা, দ্বিতীয়টি হচ্ছে মধু, তৃতীয়টি হচ্ছে আগুন দিয়ে দাগ দেয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই তিন জিনিসের মধ্যে শিফা রয়েছেন, তার মানে মধু হচ্ছে শিফা। তো আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী মধু হাদিয়া নিয়ে আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মধু উপস্থিত যে সাহাবীরা ছিল তাদের মাঝখানে সবাইকে বন্টন করে দিলেন এবং সবাইকে বললেন মধু হাতের মধ্যে নিয়ে চেটে খাওয়ার জন্য। তো এরকম অনেক হাদিস পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের তো পেট খারাপ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে মধুপান করাও, মধুপান করাও। এরকম বলতে বলতে চারবার যখন হয়েছে তখন তার পেট ভালো হয়ে গিয়েছে। তো আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে থেকে 1400 বছর পূর্বে যখন কোনো সায়েন্স এরকম ছিল না, চিকিৎসাবিদ্যা এরকম উন্নত ছিল না, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মধু দিয়ে অনেক চিকিৎসা করেছেন এবং এই মধু শত শত বছর ধরে বিভিন্ন রোগের চিকিৎসার ওষুধ হিসাবে কাজ করছে। এছাড়াও বর্তমান বিজ্ঞান মধুর ব্যাপারে মানুষকে খুবই ভালোভাবে বলে থাকেন যে আপনারা সকলে মধু পান করেন, কেননা মধুর মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা সেটা মধু বাড়ায়। এছাড়াও মধুর মধ্যে এমন কিছু পদার্থ রয়েছে যেগুলো আপনার শরীরের জন্য খুবই উপকারী। তো বুঝতেই পারছেন যে মধুটা কতটুকু গুরুত্বপূর্ণ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআন সহ সব কিছুর মিক্সে মধুটা হচ্ছে এক ধরনের শিফা। তো যাদের বিশেষ করে আপনারা যারা এখনও মধু পান করছেন না, আপনারা প্রতিনিয়তই মধু পান করবেন ইনশাল্লাহ, এই সময়ে আপনারা সকলেই মধুটা পান করবেন। পান করলে অনেক ধরনের রোগ থেকে আপনারা মুক্ত পাবেন ইনশাল্লাহ আশাবাদী। তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়াও আপনাদের যাদের খাঁটি মধু প্রয়োজন, আপনারা আমাদের শারমিন অনলাইন শপের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনারা খাঁটি মধু পেয়ে যাবেন। এই ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার দরকার ছিল, এই জন্য একটু ভিডিও একটা বানিয়ে ফেললাম। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি এবং আমাদের পেজটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, লাইক এবং ফলো করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।